আমাদের এখানে নজরুল ভাই, উনি এই প্রজেক্টের স্বত্বাধিকারী। আমি জানলাম যে উনি জাপান থেকে পিএইচডি করে এসে মুক্তা চাষের সাথে যুক্ত আছেন। তখন সত্যি আমারও খুব আগ্রহ তৈরি হলো যে আসলে বিষয়টা কি। আমিও দেখতে চাইলাম যে মুক্তটা কিভাবে চাষ হচ্ছে। তো আমি আসছি আসলে মাগুরা থেকে। আমি বেসিক্যালি প্রফেসর ডুয়েট। আমরাও এসব নিয়ে রিসার্চ করার চেষ্টা করি, যেহেতু এটা খুব কাছে এই জন্যে দেখার আগ্রহটা। আসলাম এবং দেখে অনেক কিছু জানলাম, ভালো লাগছে। এবং ওনার যে আইডিয়াটা, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই মানে উপকারী এবং মানে খুবই বান্ধব, মানে কি বলবো, যেটা বলতে চাচ্ছি যে একই জায়গায় মাছ চাষ হবে, মুক্ত চাষ হবে এবং কোনো বিনা খরচে যে কেউ এটার উপরে কাজ করতে পারে। এই জন্য এটা কৃষি বান্ধব এবং বেকারত্ব দূর হবে। আর সবচেয়ে আশ্চর্য বিষয়, ওনার যে অভিনব চিন্তাভাবনা সেটাও আমাকে খুব আপ্লুত করলো। সেটা হলো উনি আমাদের বঙ্গবন্ধুর একটা ডাইস তৈরি করে তাকে মুক্তার শেপ দিয়েছে, তার মানে বঙ্গবন্ধুকে মুক্তার আকারে বের করার চেষ্টা করছে। আর সেটাও আমরা খুবই মানে খুবই ভালো লাগলো ওনার আইডিয়াগুলো। আমি চাই যে এই মুক্তার চাষটা ছড়িয়ে পড়ুক। মাগুরা থেকে আমরা যে এই প্রজেক্টটা দেখতে পেরে আমরা আসলে খুবই আনন্দিত, এবং আমার মনে হয় যে এই রকম প্রজেক্ট আসলে আপনাদের ঝিনাইদহে আরও ছড়িয়ে যাবে। এই তো, এগুলো দেখে আমাদের খুব ভালো লেগেছে সবার। আর ভবিষ্যতে আসলে আরও বেশি সাফল্য কামনা করি নজরুল ভাইয়ের। বেশ কয়েকজন চাষি উদ্বুদ্ধ হয়েছেন এবং তারাও পুকুরে মাছ চাষের পাশাপাশি মুক্তা চাষ করতে আগ্রহী হয়েছেন। আপনারা জানেন যে একটি পুকুরে মাছ চাষ, পাড়ে সবজি চাষ এবং সাথী ফসল হিসেবে মুক্তা চাষ, এটি বর্তমানে একটি লাভজনক একটা চাষ প্রযুক্তি হবে বলে আমি মনে করি। আপনারা এটাও জানেন যে স্থানীয় বাজারে, আমাদের বাংলাদেশের বাজারে মুক্তার অলঙ্কারের বেশ চাহিদা আছে। আমাদের চাষিরা যদি আরও চাষি, বেশ কিছু চাষি যদি এগিয়ে আসে, তাহলে বাড়তি মুক্ত উৎপাদন করে স্থানীয় চাহিদা মিটিয়ে আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো এবং নতুন একটি কর্মসংস্থানের সুযোগ হবে। গ্রামীণ বেকার যুবকরাও এই চাষ দেখে উদ্বুদ্ধ হলে তাদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আমি মনে করি। আমরা গত বছর উপজেলা পরিচালন এবং উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা 60 জন চাষিকে মুক্তা চাষের উপর প্রশিক্ষণ দিয়েছিলাম। এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ থেকেও মুক্তা চাষের উপর তারা প্রশিক্ষণ দিয়ে থাকে। তো আমরা এবছরও আশা করি বেশ কয়েকজন চাষিকে মুক্ত চাষের উপর প্রশিক্ষণ দিতে পারবো।